हैव ए नाइस डे डियर एस्पिरेंट्स, वेलकम टू प्रदीप एकेडमी। এই ভিডিওতে আজকে অর্থাৎ 18 নভেম্বর 2021 সালের এসএসসি জিডি কনস্টেবলের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের তিনটে শিফটের অল শিফটের কোশ্চেনগুলো যতগুলো পেয়েছি সেই কোশ্চেনগুলো আমি ডিটেইলসে আলোচনা করেছি। এই প্রশ্নগুলি থেকে আগামী যে পরীক্ষাগুলো আপকামিং পরীক্ষার ক্ষেত্রে কমন আসার সম্ভাবনা প্রবল। তো চলো শুরু করা যাক। আর তার আগে বলি, এই প্রশ্নগুলির পিডিএফ লিঙ্ক আমার পাওয়া যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওয়া যাবে। তো চলো প্রথমে দেখো, প্রথম কোশ্চেন, হুইজ প্ল্যানেট ইজ ক্লোজেস্ট টু দ্য আর্থ, পৃথিবীর কাছের নিকটতম গ্রহ কী? পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ, শুক্র ভেনাস। আর অর্থাৎ পৃথিবী, ধরো এই সান প্রথমে হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপরে আর্থ, তারপরে হচ্ছে আর্থের পরে মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো। নেক্সট কোশ্চেন দেখো, রঞ্জি ট্রফি কিসে কোন খেলার সঙ্গে যুক্ত? রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, ইন হুইস ইয়ার ডিড ইন্ডিয়া বিকেম মেম্বার অফ ইউনো, ইউনো গঠিত হয়েছিল কত সালে? 1945 সালের 24শে অক্টোবর। আর ইন্ডিয়া বিকেম মেম্বার অফ ইউনো 30শে অক্টোবর। নেক্সট কোশ্চেন, ডান্ডিয়া ইজ দ্য পপুলার ড্যান্স অফ হুইস স্টেট, ডান্ডিয়া কোন রাজ্যের একটা পপুলার ড্যান্স? এটা গুজরাটের। নেক্সট কোশ্চেন দেখো, হু ইজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান, এবং প্রথম রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ আলী জিন্না। নেক্সট কোশ্চেন, ইন হুইস ফিল্ড ফার্স্ট রিসিভ নোবেল প্রাইজ ইন ইন্ডিয়া, প্রথম এ কোন ফিল্ডে অর্থাৎ কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার ভারত পেয়েছিল? প্রথমে নোবেল পুরস্কার পেয়েছিল, এবং শুধু ভারত নয়, এশিয়া মহাদেশের প্রথম নোবেল লরিয়েট হচ্ছে আর রবীন্দ্রনাথ টেগোর। কত সালে? 1913 সালে পেয়েছিলেন গীতাঞ্জলি উপন্যাসের জন্য, এটি কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা কিসের উপর? সাহিত্যের উপর। নোবেল পুরস্কার মূলত 6টা সেক্টরের উপর দেওয়া হয়, ইকোনমিক্স, পিস, লিটারেচার, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড ফিজিক্যাল লাইফ সায়েন্স অথবা মেডিকেল সায়েন্স। নেক্সট কোশ্চেন দেখো, হুইস ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার আর্থকোয়াক, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ বা রিক্টার স্কেল। নেক্সট কোশ্চেন, হু ডিসকভার হাউ ব্লাড সার্কুলেটেড, কে শরীরের রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেছিলেন? ইনি হচ্ছে লর্ড উইলিয়াম হার্ভে। নেক্সট কোশ্চেন, হুইজ ভিটামিন ইজ নোন অ্যাজ ক্যালসিফেরল, অর্থাৎ ভিটামিন ডি এর কেমিক্যাল নেম হচ্ছে ক্যালসিফেরল। ভিটামিন ডি কোনো রকম শাকসবজি অর্থাৎ হচ্ছে ভেজিটেবলস থেকে পাওয়া যায় না। ভিটামিন ডি কেবলমাত্র প্রাণীজ উৎস থেকে ভিটামিন ডি আমরা পেতে পারি। ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে কড লিভার অয়েল, হাঙর মাছের যকৃতের তেল। আর ভিটামিন ডি মানুষের শরীরে উৎপন্ন তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে। নেক্সট কোশ্চেন, হু ডিড দ্য গুপ্ত ডাইনাস্টি স্টার্টেড, গুপ্ত সাম্রাজ্য স্টার্ট করেছিলেন? এখানে অপশানগুলো কী ছিল সেটা তো জানা নেই। গুপ্ত বংশের উত্থান ঘটেছিল কার হাত ধরে? শ্রীগুপ্ত বা অথবা ঘটোৎকচ গুপ্ত। ঠিক আছে, এই শ্রীগুপ্ত অথবা ঘটোৎকচ গুপ্ত না থাকলে অপশানে হবে, অপশান যদি চন্দ্রগুপ্ত থাকে, চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত থাকে, সেটাই হবে উত্তর। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ বেকিং সোডা, বেকিং সোডার কেমিক্যাল নেম সোডিয়াম বাইকার্বনেট বলে কিছু হয় না, সরি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলে হয় না, হবে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, ঠিক আছে, CO3, এটা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে, এটা বেকিং সোডা বা খাওয়ার সোডা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ জার্মানি, জার্মানি ক্যাপিটাল হচ্ছে বার্লিন, বার্লিন কোন নদীর তীরে অবস্থিত? রেইন নদীর তীরে। ফ্রান্সের প্যারিস হচ্ছে সেইন নদীর তীরে, এবং লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে।
নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? আয়রন ম্যান অফ ইন্ডিয়া হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, আয়রন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। ইনি হচ্ছে ইনার স্মৃতির উদ্দেশ্যে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে। ইনি বরদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের প্রথম এবং শেষ উপ প্রধানমন্ত্রী ছিলেন, তারপর থেকে আর কেউ উপ প্রধানমন্ত্রী হননি। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট? প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ স্টার্ট হয়েছিল 1914 সালের 28শে জুলাই এবং শেষ হয়েছিল 11ই নভেম্বর 1918। ঠিক একই প্রসঙ্গতে এই প্রশ্নটা আসতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালের 1 সেপ্টেম্বর এবং শেষ হয়েছিল 1945 সালে 2 সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন, হু রোট দ্যাট বুক মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি লিখেছিলেন মহাত্মা গান্ধী, এম কে গান্ধী। নেক্সট কোশ্চেন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ স্টেট? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে অবস্থিত, আসামের রাজধানী গুয়াহাটি। নেক্সট কোশ্চেন, সরি, আসামের রাজধানী দিসপুর। আর্টিকেল 280 ইজ রিলেটেড টু ফিনান্স কমিশন? আর্টিকেল 280 সম্পর্কিত প্রশ্ন এসেছিল, এটা ফিনান্স কমিশনের সঙ্গে যুক্ত। প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই নীতি আয়োগ ইন হুইস ইয়ার? আগের 17ই নভেম্বর প্রশ্ন এসেছিল, প্ল্যানিং কমিশন সরাসরি মানে কবে স্টার্ট হয়েছিল এখানে, সরি, নীতি আয়োগ কবে স্টার্ট হয়েছিল? নীতি আয়োগ স্টার্ট হয়েছিল প্ল্যানিং কমিশনের পরিবর্তে, এটি স্টার্ট হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি। নেক্সট কোশ্চেন, ঘুমুরা নট ঘুমুর ইজ আ ফোক ড্যান্স অফ হুইচ স্টেট? ঘুমুরা ফোক ড্যান্স হচ্ছে উড়িষ্যার ফোক ড্যান্স। নেক্সট কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ 21st লেফটেন্যান্ট গভর্নর অব দিল্লি? দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে অনিল বাইজাল। নেক্সট কোশ্চেন, দ্য কেদারনাথ টেম্পল ওয়াজ বিল্ড বাই? কেদারনাথ টেম্পল কে তৈরি করেছিলেন? আদি শঙ্করাচার্য। শঙ্করাচার্য অ্যাকচুয়ালি ভারতের চতুর্দিকে 4টি মন্দির তৈরি করেছিলেন, তার মধ্যে কেদারনাথ একটি, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন, গোদাবরী রিভার অরিজিনেটেড ফ্রম হুইচ স্টেট? গোদাবরী রিভার মহারাষ্ট্র থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট কোশ্চেন, এবং পতিত হয়েছে বে অফ বেঙ্গলে বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশের মধ্য দিয়ে। হোয়াট ইজ দ্য শ্রীলঙ্কার লার্জেস্ট সিটি? শ্রীলঙ্কার সবথেকে বড় শহর হচ্ছে কলম্বো। কলম্বো বর্তমান শ্রীলঙ্কার রাজধানী, কিন্তু এটা পরিবর্তিত নাম শ্রী জয়বর্ধনমপুরম। শ্রীলঙ্কার পূর্ব নাম ছিল সিংহল, এটি এই প্রশ্নটি পূর্বে এসেছিল আগের দিনের পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, দেখো, হু ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত দাদাভাই নৌরোজি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য সিইও অফ নীতি আয়োগ? নীতি আয়োগের সিইও কে আছেন? নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন শ্রী অমিতাভ কান্ত। নেক্সট কোশ্চেন, হোয়েন ওয়াজ দ্য ব্যাটেল অফ বক্সার ফোর্ট? বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। কার মধ্যে হয়েছিল? ইংরেজদের মধ্যে এবং মীর কাসিমের মধ্যে, সিরাজউদ্দৌলার জামাতা মীর কাসিমের সঙ্গে হয়েছিল। নেক্সট কোশ্চেন, দ্য নেম অফ উপরাজ্যপাল অফ দিল্লি? এটাও অন্য শিফটে কোশ্চেন এসেছিল, অনিল বিনজাল। নেক্সট কোশ্চেন, দেখো, ডান্ডিয়াম ড্যান্স ইজ অ্যাসোসিয়েটেড অফ হুইচ স্টেট? এটাও মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত। ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিপিরল। এবার লাস্ট কোশ্চেন, কাকুরি ট্রেন কনস্পিরেসি নাও নেমড অফ কাকুরি ট্রেন অ্যাকশন? ঠিক আছে, কাকুরি ট্রেন একটা ট্রেনের ঘটনা যেটা হয়েছিল 1925 সালে। ঠিক আছে, এই যে যে কাকুরি ট্রেন দুর্ঘটনা, এটা কাকুরি ট্রেন দুর্ঘটনায় এই ট্রেন ডাকাতি, এটা হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে হয়েছিল, নেতৃত্ব
নেতৃত্বে এটা হচ্ছে উত্তরপ্রদেশের কাকুরি নামক স্থানে হয়েছিল। এটা লখনৌর কাছে, লখনৌ থেকে 20 কিলোমিটার দূরে। এই কাকুরি ষড়যন্ত্রের পিছনে প্রধান কারণ ছিল, যেমন প্রধান কারণ হচ্ছে 1920 সালের অসহযোগ আন্দোলন গান্ধীজি শুরু করেছিলেন এবং 1922 সালে অসহযোগ আন্দোলন উইথড্র করেছিল একটা অজ্ঞাত, মানে চৌরি চৌরার গোরক্ষপুর, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে চৌরি চৌরার ঘটনার পরিপ্রেক্ষিতে। এতে সাধারণ ইয়াং জেনারেশনের মধ্যে গান্ধীজির আদর্শটা, অহিংস নীতি হচ্ছে অ্যাকসেপ্টেবল ছিল না। তারা সহিংসের মাধ্যমে ভারত থেকে ইংরেজদের তাড়াতে চেয়েছিলেন, যার জন্য টাকা পয়সার সংগ্রহের, অস্ত্রের দরকারের, অস্ত্র শস্ত্র সংগ্রহের জন্য টাকা পয়সার দরকার হয়েছিল, তার জন্য কাকুরি ট্রেন দুর্গ ট্রেন ডাকাতিটা হয়েছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।